मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल। गला बसे गेछे आर कल थेके प्रचुर खाटनी गेछे, ओइजन्य कालके आर ब्लग दिते पारिनि। जिनिस निये बार करेछिलाम तार आगेर दिन देखालाम ना, आमार किछु काज हयनि एखोनो। सेगुलोके गुछिये घर झेड़े कालकेर परिष्कार करा हयेछे। जेहेतु अनिल छिलो आमाके एकटु हेल्प करे देबे, ताई तो आजकेर आमार काज किछु हयनि, जे बिछाना टिछना सब घाटा, किन्तु अनिल बेरिये गेछे आर बाबी गरमेर छुटि पड़े गेछे, ओइजन्य रयेछे आमार मायेर काछे। আমি এখন ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছি আমার, আর আমি খাবো এই যে ম্যাগি, এটা আমার খুব ফেভারিট জিনিস সকালের ব্রেকফাস্টের জন্য। তা চলুন ব্রেকফাস্ট করি, কাজগুলো সারি, একজন গড়াগড়ি দিচ্ছে দেখুন। ওকে এই টাইমটা বাদাই রাখতে হয়, নাহলে আমাকে কিচ্ছু কাজ করতে দেবে না, সব যা গোছাবো টেনে টেনে নামিয়ে দেবে। চলুন আগে কাজগুলো সারি, তারপরে আবার কথা বলছি। আমার মোটামুটি কাজ খতম, এবার আমি যাব চানটা করব, দিয়ে পূজোটা সারব। চলুন আগে চানটা করে চলে আসি। আমি চান সেরে নিয়েছি, একটু পূজোটা করে নেব। চলুন পূজোটা করে নিই। আমার পূজো হয়ে গেছে, আর আমার সঙ্গে কে প্রত্যেক দিন আসে দেখুন। কিশু, তোমার এখানে শুয়ে থাকতে ভালো লাগে? ও কিন্তু বাতাসা খাওয়ার জন্য আসে, ঠিক আছে। চলুন পুজো টুজো সেরে নিয়েছি, এবার ভাত বসাও। ভাত বসাতে কি আজকের একটা হয়েছে কাণ্ড, গিয়ে দেখছি চাল বাড়ন্ত, শেষ বলতে নেই, আমি বললাম না চাল বাড়ন্ত। আর ছেলেকে ডাকলাম, সে ও চাল আনতে গেছে, চালটা এনে দেবে, তারপরে ভাতটা বসাবো। আর কিরম কেন হচ্ছে বলুন তো, এখন তো গরম পড়ে গেছে, আর আমি ওষুধ খাচ্ছি বলে আমি রুটি খেতে পারি না। এবার রাতে ভাত করছি, এবার সবাই ভাতই খেয়ে নিচ্ছি, তাই জন্য একটুখানি চালটা উল্টো পাল্টা হিসাব হয়ে যাচ্ছে। তাই জন্য আজকে চালটাও শেষ হয়ে গেছে, আমার মনেও নেই এত দেরি, এখন অলরেডি একটা বেজে গেছে, তাই চালটা আনুক, ভাতটা আগে বসিয়ে নিই। তারপরে চাল চাল এনে দিয়ে চলে গেছে, চালটাকে ঢেলেও দিয়েছি। লাইট জ্বলল না কেন? হ্যাঁ, সুইচ গন্ডগোল জ্বালিয়েছি, তাই আমার এখনও এই বাড়ি সব সুইচ গন্ডগোল হয় জানেন তো। ও বাবিকে না বেশি আমার ওঠাতে ইচ্ছে করে না, এখন ক্লাস 9 হয়ে গেছে না, আমার আমি যা বলবো করে দেবে সঙ্গে সঙ্গে, কিন্তু ওইটাই না আরও খারাপ লাগে যে আমার জন্য যদি ওর একটুও টাইম নষ্ট হয়। জানি অনেক টাইম নষ্ট করে, তবুও তা আমাদের সময় ছিল আমরা কত করে দিতাম মায়ের হাতে হাতে, কিন্তু ওদের তো উপায় নেই, কী করবে আর। তবুও চেষ্টা করি যতটা ওকে কম বার্ডেনটা দেওয়া যায়, তবুও যেতে হয়, যখনই বাড়ি থাকে আমার সব দোকান বাজার করে এনে দেয়, এই একটা সুবিধা। আর আজকের আমার রান্না বলতে কিছু নেই, কারণ কালকে হচ্ছে সন্ধেবেলায় একটুখানি মাটন করেছিলাম, সেটা রয়েছে খানিকটা, চলুন ওটাকে একটু বার করে রেখে দিই, ওটা গরম করে দেবো, হয়ে যাবে, কেউ খেতে আমি আর অনিল দুজনে অনেকটাই আছে। এই যে এত খানা রয়েছে, আসলে কি বলুন তো আমি অত মাটন খেতে চিকেন খেতে পছন্দ করি না, মাছ আমার একটু নিরামিষ হলে ভালো লাগে, মানে নিরামিষ মানে মাছ মাংস ছাড়া, ডিমটা খেতে ভালোবাসি, ডিম হলে ডিম যেমন দুটো খেতে পারবে না, তো এটা দিয়েই হয়ে যাবে, রান্না নেই। আর আমি আজকে একটু রেস্ট করবো, কালকে প্রচণ্ড ওইসব গুছিয়ে আমার কোমর ব্যথা হয়ে গেছে, তাই জন্য আজকে আর রান্নার ঝামেলা নেই। আর একটু আলু ভাতে দিয়ে দিয়েছি, ঘি আলু ভাতে গরম গরম ভাতের সাথে খেয়ে নেবো। আমি মাটনটা গরম করে নিয়েছি, আর আমি লাঞ্চ বেড়ে নিয়েছি, এবার আমি লাঞ্চটা করে নেবো তাড়াতাড়ি, দিয়ে ওদেরকে এবার খাওয়ানো আছে। গুড আফটারনুন, এখন বাজে সন্ধ্যে 6টা, আর আমি বসে বসে এই যে এই পাহাড়টাকে এখন ভাজ করব, করে আমি একটু রেডি হয়ে বেরাবো, যাব মায়ের কাছে, বাবির এক দুটো জিনিস কেনার আছে সেগুলোকে, চলুন আগে এই পাহাড়টাকে সেট করে নিই, তারপরে হ্যাঁ বাবি পড়তে চলে গেছে, ওকে আনতে যাওয়ারও ব্যাপার আছে, জানি না অনিল নিয়ে আসবে কিনা, যদি না নিয়ে আসে আমি যদি সঙ্গে যাই তা দেখছি কি হয়, দেখি তারপরে ফিরে এসে আবার ডিনার কি হবে সেটাও ব্যবস্থা করতে হবে। তো চলুন আগে বাইরের কাজগুলো সেরে, মায়ের কাছ থেকে চলে এসেছি এই যো হেলমেট নিতে, কারণ হেলমেট না নিলে এখন পুলিশ খুব কেস দিচ্ছে, একদম রাস্তায় রাস্তায় ভর্তি, তা হেলমেট নিতে আবার চলে এলাম, ছেলেকে আনতে যাবো চলুন। আলু বড় কাটে দিলে
তুমি বললে তো 20 টাকা দিয়ে দাও না এক জায়গায় কি আর দুই জায়গায় কি দুই জায়গা করে দিয়ে দাও তাই দাও দুই জায়গা আচ্ছা এক জায়গা দাও তুমি দিয়ে দাও দুটো হলে দাও একটা হলে দাও বাবা রে মানে ফোনটা নিয়ে যাওনি তো কি ফোন ফোনটা নিয়ে যাওনি তো না কেন ফোন বাদ দিয়ে যাও গেম খেলছি বল হ্যাঁ বলে গেম খেলছি গেম মোডে খেলছি না সান্ডি সব হিস্ট্রি কোশ্চেন আছে গুলো সব ওখান থেকে লিখছি মনি এখানে রেকর্ড রইলো হিস্ট্রি কোশ্চেন আনসার লিখছিস বলে দিল আমি শুধু আমি আন্টি কাছে চেক করেছি সব সিগন্যালে দাঁড়িয়ে আমরা আলু কাবলি নিতে দাঁড়িয়ে পড়েছি এই যে আরে সিগন্যাল চলে গেছে কেন টাকাটা দিয়ে দেবে আমি ডিনার রেডি করে নিয়েছি এই যে বাটার নান আর কাশ্মীরি আলুর দম আমি ডিনারটা ঘরে বসেই করবো কি জোর চেঁচাচ্ছে দেখুন এর আমি চেঁচাই পাগলের মতো কিশু কেন চিৎকার করছিস তুই ভাই সবাইকে বিরক্ত করবে বিরক্ত করবে আর অসভ্যর মতো চেঁচাবে ঘরেই বসে খাবো কারণ রুটি কোনো অসুবিধা নেই কেনা টিভিটা একটু আসতে পারো না সবসময় টিভিটা জোরে থাকে আমাদের আমি ডিনারটা করে নিই তারপরে এদেরকে খাওয়াবো ওকে শোয়ানো বাকি আছে কি বিরক্ত করে কি জ্বালান জ্বালায় বাবারে বাবা এই যে সব সময় চিৎকার করে মানুষকে পাগল করে দেয় সারাক্ষণ চেঁচাবে সারাক্ষণ তা চলো না আমি ডিনারটা দেখুন 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 হাতে পায়ে বদমাইশি করবে হাতে পায়ে যেখানটা আমি খাবারটাকে রেখে দিয়েছি ওটাকে নেওয়ার জন্য কিছু কিশু 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 তুমি কি নাম গাবে হ্যাঁ সারাক্ষণ এরাম জ্বালাদারি অর্ধেক ওঠা হয়ে এখন লম্বা হয়ে গেছে বিছানার মধ্যে অর্ধেক উঠে এরাম দাঁড়িয়ে থাকবে যখনই এসে বসবো উঠে যাবে ও কোনোদিন বিছানা উঠেই পড়বে দেখবে খুব চেষ্টা চালায় তো চলো ডিনারটাকে করে নি আমি খাবারগুলো রেডি করে দিয়েছি ওদের হ্যাঁ বিগুয়ার আসু আসু খেনো যাও খেনো আমার ডিনার হয়ে গেছে এদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমি শোবো কালকে আবার তাড়াতাড়ি ওঠার ব্যাপার আছে নাহলে সকাল সকাল কাজে বেরিয়ে যাবে তো আমার ব্লগটা আজকের মতো এখানেই এন্ড করছি আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন কমেন্টস করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন গুড নাইট